বন্ধুরা দেখে নিই আপনার ব্রেন অন্যদের থেকে কতটা ফাস্ট। তুমি কি বুদ্ধিমান, তুমি কি নিজেকে ট্যালেন্ট প্রমাণ করতে চাও? তাহলে দেখা যাক তুমি আমার ভিডিওর কটি কোশ্চেনের অ্যানসার দিতে পারো। আজকের ভিডিওতে থাকবে কিছু চ্যালেঞ্জিং কোশ্চেন, যেগুলোর অ্যানসার দিতে 100% মানুষের মধ্যে 90% মানুষ হিমশিম খেয়ে যায়। দেখা যাক তুমি আমার কটি কোশ্চেনের অ্যানসার দিতে পারো। একটি গুগলি প্রশ্ন অর্থাৎ বুদ্ধির পরীক্ষা, এমন কোন জিনিস যেটা ঠান্ডায় কালো, গরমে লাল আর ব্যবহার করার পর সাদা অথবা ধূসর? উত্তরটি পারলে 10 সেকেন্ডের মধ্যে নিচে কমেন্ট করে দাও। উত্তরটি এই কোশ্চেনের সঠিক অ্যানসার হবে কয়লা। কয়লা ঠান্ডায় কালো, গরমে লাল আর ব্যবহার করার পর সাদা অথবা ধূসর রঙে পরিণত হয়। দেখে নেব পরবর্তী প্রশ্ন। এইবার কিছু ছবি দেখে তোমাদেরকে গেস করতে হবে টলিউড সুপারস্টার কিছু হিরোইনদের নাম। এবার পরপর এই চারটি ছবিকে ভালো করে দেখো, দেখে গেস করো এখানে একটি বাংলা নায়িকার নাম কি হবে। যদি নায়িকাটির নাম পেরে যাও তাহলে উত্তর দেখার আগেই লাইক করে নিচে কমেন্ট করে দাও। চলো যারা উত্তরটি পারোনি দেখে নাও। প্রথমে সা, তারপরে দেখো 1 লেখা আছে, তারপরে একটি টি আর লাস্টে আ। তাহলে চারটিকে মিলিয়ে বাংলা নায়িকাটির নাম হবে সায়ন্তিকা। এবার দেখো এই তিনটে ছবি, আর এই তিনটে ছবি দেখে গেস করো আরো একটি বাংলা নায়িকার নাম। নায়িকাটির নাম মনে হয় তুমি গেস করে ফেলেছ, তাহলে সবার আগে নিচে কমেন্ট করো। তো এখানে বাংলা নায়িকাটির নাম হবে প্রথমে দেখো কৌ, আর দ্বিতীয়তে একটি সূর্য, সূর্যের ইংলিশ হচ্ছে সান, থার্ডে ই লেখা আছে। তাহলে তিনটিকে মিলিয়ে বাংলা নায়িকাটির নাম হবে কৌশানী। ফ্রেন্ড, এটি একটি ট্যালেন্ট টেস্ট পরীক্ষার ভিডিও, তাই প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তোমার চোখের সামনেই থাকবে, আর নিজের বুদ্ধিকে প্রয়োগ করে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তুমি নিজে থেকে দেওয়ার চেষ্টা করবে, তাহলেই তুমি বুদ্ধিমান। এবারে এই তিনটি ছবিকে দেখো, দেখে তোমাকে গেস করতে হবে আরো একটি বাংলা নায়িকার নাম, তবে এটা একটু বুদ্ধি দিয়ে তোমাকে গেস করতে হবে। নায়িকাটির নাম, এটাই বুদ্ধিমানদের জন্য প্রশ্নটি ছিল, যারা বুদ্ধিমান তারা হয়তো পেরেছ। তো প্রথমে দেখো স, আর দ্বিতীয়তে একটি ট্যাব, আর থার্ডে দি দেওয়া আছে। তাহলে তিনটিকে মিলিয়ে হয়ে গেল শতাব্দী, অর্থাৎ বাংলা নায়িকাটির নাম হবে শতাব্দী রায়। এইবারে করব তোমার আই পাওয়ার টেস্ট, দেখা যাক তোমার চোখের পাওয়ার কতটা অকুত। এবার দেখবো তোমার মেমোরি কতটা পাওয়ারফুল। স্ক্রিনে দেওয়া এই দুটো ছবিকে ভালো করে দেখো, এখানে দুটো কাপলকে দেখানো হচ্ছে, কিন্তু বুদ্ধির প্রশ্ন হচ্ছে এই দুটো কাপলের মধ্যে কোন কাপলটি ধনী, সেটাই তোমাকে নিজের বুদ্ধি দিয়ে খুঁজে বের করতে হবে। এটা খুঁজে পাওয়া খুবই ডিফিকাল্ট, উত্তরটি ছবির মধ্যেই লুকিয়ে আছে। দেখা যাক তুমি খুঁজে পাও কিনা। সময় সে, তুমি কি ধনী কাপলটিকে খুঁজে পেয়ে গেছো? যদি তুমি ধনী কাপলটিকে সবার আগে খুঁজে পেয়ে থাকো তাহলে কনগ্রাচুলেশন, তোমার মেমোরি পাওয়ার একদম পারফেক্ট। আর যারা খুঁজে পাচ্ছ না, চলো আমি দেখিয়ে দিই। এখানে 1 নম্বরের কাপলটি হচ্ছে খুব বেশি ধনী, কারণ তুমি যদি ভিডিওটিকে একটু জুম করে ধরো তাহলে দেখতে পারবে যে 1 নম্বরে যে কাপলটি তার পেছনে দেখো রানীর ছবি আছে, আর সেই রানীরই মেয়ে এটা, অর্থাৎ এটি রাজকন্যা। তার মাথায় দেখো হীরের মুকুট আর গলায় সোনার হার। এর থেকে সম্পূর্ণভাবে প্রমাণিত হচ্ছে যে এটা রানীর বংশধর, অর্থাৎ 1 নম্বরের কাপলটি অনেক বেশি ধনী। তো ফ্রেন্ড, প্রতিনিয়ত এরকম মেমোরি টেস্ট ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। এই
এবার দেখব তোমার চোখের দৃষ্টি অন্যদের থেকে কতটা পাওয়ারফুল। স্ক্রিনে দেওয়া এই ছবিটিকে খুব ভালো করে লক্ষ্য করো। এই ছবিটিতে দুটি ভুল রয়েছে, সেই ভুলটা তোমাকে খুঁজে বের করতে হবে। কেবলমাত্র এটা তীক্ষ্ণ দৃষ্টিশক্তির মানুষ আর জিনিয়াস মানুষদের পক্ষেই খুঁজে পাওয়া সম্ভব। তো দেখা যাক তুমি এই ভুলটি খুঁজে পাও কিনা। যদি তুমি এখানে থাকা দুটি ভুল সবার আগে দেখতে পেয়ে থাকো, তাহলে উত্তর দেখার আগে নিচে লাইক করে আমাদেরকে কমেন্ট করে দাও। খুঁজে পেলে দুটি ভুল, যদি তুমি দুটি ভুল খুঁজে পেয়ে থাকো তাহলে ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক করো, কারণ কনগ্রাচুলেশন, তোমার আই পাওয়ার 100% পারফেক্ট। এই ভুলটা খুঁজে পাওয়া খুবই ডিফিকাল্ট। এখানে যে দুটি ভুল রয়েছে সেটা হলো, এই মেয়েটি আয়নার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু দেখো আয়নার মধ্যে তার ছবি দেখানোর কথা, কিন্তু এখানে তার পেছন দিকে ছবি দেখানো হচ্ছে, এই হচ্ছে এক নাম্বার ভুল। দুই হচ্ছে, ডিনার টেবিল সামনে রাখা আছে কিন্তু জানলাতে ফলো করো সূর্য উঠেছে। ডিনার টেবিলে যদি ডিনার হয় তাহলে এটি রাত্রির বেলা, তাহলে রাত্রে কি করে সূর্য উঠে থাকে, অর্থাৎ এটি দু নাম্বার ভুল। যারা যারা এই দুটি ভুলকে দেখেছো তোমরা সকলেই জিনিয়াস। এইবার সম্পর্কের প্রশ্ন, বংশ পরিচয়, তোমার কাকিমা, তার যা, তার বড় ছেলে, তোমার কে হবে? উত্তরটি পারলে এখনি নিচে কমেন্ট করে দাও। সময় শেষ, চলো উত্তরটা দেখে নাও। দেখো তোমার কাকিমা, তার যা মানে তোমার মা, আর তোমার মায়ের বড় ছেলে মানে তোমার দাদা। এখানে উত্তরটি হবে তোমার দাদা। এবার দেখো এই দুটো ছবি আর গেস করো একটি বাংলা নায়িকার নাম। আমার মনে হয় নায়িকাটির নাম তুমি গেস করে ফেলেছো, তাহলে নিচে কমেন্ট করে দাও। চলো নায়িকাটির নাম যারা পারোনি দেখে নাও। প্রথমে একটি নাকের ছবি, নাকের ইলিশ হচ্ছে নোজ, আর সেকেন্ডে একটি ইঁদুর, ইঁদুরের ইলিশ হচ্ছে র্যাট। তাহলে দুটিকে মিলিয়ে নায়িকাটির নাম হবে নুসরাত। এবার দেখা যাক এই তিনটি ছবি দেখে তুমি আরো একটি বাংলার খুব সুন্দরী নায়িকার নাম গেস করতে পারো কিনা। আমার মনে হয় গেস করতে পেরে গেছো, তাহলে নিচে কমেন্ট করে দাও নায়িকাটির নাম। আর যারা পারো নি চলো এবার দেখি। প্রথমে দেখো শ্রা লেখা আছে, আর দ্বিতীয়তে একটি বন, আর তিন নম্বরে চাচা এন হচ্ছে টি। তাহলে তিনটিকে মিলিয়ে নায়িকাটির নাম হবে শ্রাবন্তী। চলো আজকের ভিডিও লাস্ট কোশ্চেন, এই দুটো ছবিকে ভালো করে দেখি আরো একটি বাংলা নায়িকার নাম আমাকে কমেন্ট করে দাও। এই কোশ্চেনটা খুবই সহজ, তাই এই প্রশ্নটা তোমাদের জন্য রেখে গেলাম। এই নায়িকাটা বাংলার টলিউড জগতের অনেক পরিবর্তন এনেছে, আর এই নায়িকাটা আমার খুব ফেভারিট নায়িকা, আর আমার মনে হয় নায়িকাটির নাম তোমরা গেস করে ফেলেছো। তো দেখা যাক এই নায়িকাটির নাম তোমরা কতজন আমাকে কমেন্টে জানাতে পারো। হ্যালো ফ্রেন্ডস, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আজকে 7টি কোশ্চেনের মধ্যে আপনি কটি কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।